বরিশাল বিভাগে প্রায় 2000 পরিবার আগামী ঈদ জামাত আদায় করেছেন। ঈদের প্রথম জামাত আজ বৃহস্পতিবার সকাল 9টায় বরিশাল নগরীর তাসকাটি শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদে আদায় করেছেন মুসল্লিরা। জামাত শেষে মহামারী করোনা থেকে রক্ষায় ও সারা বিশ্বে শান্তি কামনায় দোয়া মোনাজাত করেন তারা। বিভাগের 6 জেলা ও মহানগরীর বিভিন্ন স্থানে অন্তত 50টি ঈদ জামাতের আয়োজন করেছে। এরা চট্টগ্রামের চন্দনাইশ, এলাহাবাদ, জায়াগিরি, শাহ সুফি, দরবার শরীফের অনুসারী। পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার সাথে তাল মিলিয়ে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা সহ যাবতীয় ধর্মীয় আচার্য পালন করেন তারা। গত বছর আমরা করোনার কারণে ঈদের নামাজ বা একটা যে আনন্দের কথা সেরকম উপভোগ করতে পারিনি, তো তবে এবছরটা একটু ভিন্ন রকম হচ্ছে আর কি, যে আমরা সবাই একসাথে নামাজ পড়তে পারতেছি বা সঙ্গবদ্ধভাবে। গত বছর থেকে তুলনামূলকভাবে এবছর একটু ভালো হচ্ছে। এবছরও করোনা, গতবারও করোনা ছিল, কিন্তু তারপর আমরা এক মাস সিএম সাধনার পরে আজকে আমরা আসছি ঈদের জামাত করতে। ইনশাল্লাহ মনের দিক দিয়ে অনেকটা ভালো না, তারপরও ইনশাল্লাহ চেষ্টা করতে হবে। আমরা হাল ছাড়ি নাই, যে করোনা ঠিক আছে, কিন্তু এজন্য আমরা ঠিকমতো রোজাও রেখেছি, নামাজও পড়েছি, আজকে আবার ঈদের জামাতও পড়তে এসেছি ইনশাল্লাহ। তো এখন আসলে আর কি বলবো, মানে সবাই মানে মন ভাঙা, ভালো লাগে না, ঈদ ঈদ মনে হইতেছে না, কিন্তু তারপর চেষ্টা করতেছি যে দিনগুলো ধরে রাখার জন্য। আমাদের কাছে অবশ্যই ভালো মনে হচ্ছে, কারণ ঈদের দিন সব মুসলমানের কাছে একটা খুশির দিন। তারপরও করোনা ভাইরাস যেহেতু বাংলাদেশে বেশি ছড়িয়ে পড়েছে, আমরা চেষ্টা করতেছি যে, কিন্তু করোনা ভাইরাসের জন্য আমাদের ঈদ ঈদ মনে হচ্ছে না, কিন্তু আমরা চেষ্টা করতেছি ঈদটাকে উদযাপন করার জন্য। বরিশাল নগরীর 23 নম্বর ওয়ার্ডের তাসকাঠি, মির্দাবাড়ি, 25 নম্বর ওয়ার্ডের খানবাড়ি, 26 নং ওয়ার্ডের চৌধুরীবাড়ি, 22 নং ওয়ার্ডের জিয়া সড়ক, বাবুগঞ্জের কেদারপুর ও মাধবপাশার দুয়ারি বাড়ি, সাহেবের হাট, তালুকদারের চর, লাহারহাট, হিজলার হরিনাথপুর ও শ্রীরামপুর, পটুয়াখালীর বাউফল, রাঙাবালি ও বরগুনার নিশানবাড়িয়া সহ বিভিন্ন স্থানে আজ সকাল 9টায় অন্তত 50টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।